gaming, editing, তারপর গ্রাফিক্সের কাজ আমি সেন্ট জোসেফে করি না কম্পিউটার এমনি ওই লেখালেখি কিছু লেখালেখির কাজ করছেন গেমস খেলছেন কখনো না গেমস খেলেন নাই আপনাদের এই কার্যক্রম নিয়ে আমি খুব সন্তুষ্ট নতুন আরো একটা ব্লগসে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে দর্শক আপনাদেরকে আজকে আইডিয়া দিব 89,600 টাকার মধ্যে একটা গেমিং পিসি কিভাবে বিল্ড করতে হয় নট অনলি গেমিং এটা দিয়ে এডিটিংও করা যাবে সফটওয়্যার গ্রাফিক্সের সব ধরনের কাজই করা যাবে যার জন্য পিসি বিল করতেছি আমার ছোট্ট বন্ধু ওয়াইজ ওয়াইজের জন্য পিসি বিল করা সো যাদের বাজেট 89,000 মানে 90,000 টাকার আশেপাশে আছে এবং যারা চাচ্ছেন একটা কমপ্লিট পিসি বিল করতে গেমিং কিংবা এডিটিং এর জন্য তাদের জন্য আজকের বিলটা সো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করতেছি এই পিসির ভিডিও থেকে আপনি আইডিয়া নিতে পারবেন চলুন কথা না বলে শুরু করা যাক বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওয়াইজ কেমন আছো তুমি ভালো আছো না আমার দিকে তাকাইতে হবে না ওইদিকে আর ও তো কিন্তু খুব নার্ভাস একটু আগে বলতেছিল আমাকে নিয়ে ব্লগ করতেই হবে বাট এখন কিন্তু ও খুব নার্ভাস আমি বুঝতেছি না কি ভয় লাগতেছে ভয় লাগে না কতদিন যাবত হাসান আঙ্কেলের ভিডিও দেখো দুই তিন মাস হবে না ওর কিন্তু খুবই ভালো আইডিয়া পিসি সম্বন্ধে কারণ হলো যে কম্পোনেন্টগুলো যখন লিস্টিং করতেছিল পিসির মানে প্রাইস দেওয়ার আগে আমরা তখন কিন্তু প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের সম্বন্ধে খুব ভালো করে বলতেছিল এবং পিছনে দেখতে পাচ্ছেন ওর দাদু আছে ওর আব্বু আছে ওনাদের থেকেও কিন্তু বেশি এক্সপিরিয়েন্সও আর এইসব আইডিয়াও কোত্থেকে নিছে এগুলো শিখছে কোত্থেকে আমি একটু ওর কাছে জানতে চাই তুমি কোত্থেকে আইডিয়া নিছো পিসি সম্বন্ধে বা এগুলো সম্বন্ধে শিখছো কোত্থেকে ইউটিউবে আপনার ভিডিও দেখে আচ্ছা না বাসা কোন জায়গায় তোমার বাসা মোহাম্মদপুর আদাবরে তুমি কিন্তু আমার যে দর্শক ওই দিকে তুমি আমার দিকে তাকায় থাকলে হবে না সো এই পিসিতে কি কাজ করবা তুমি বলো তো আমি গেমিং এডিটিং তারপর গ্রাফিক্সের কাজ দেন আচ্ছা কোরেশন করার আগে কিন্তু বলছিলা প্রথমে গ্রাফিক্সের কাজ করব দেন গেমিং এখন তো গেমটা আগে চলে আসলো কারণটা কি না গেমিং করব গ্রাফিক্স গেমিংটা কম করা হবে তাই তো যাই হোক ও ছোট্ট মানুষ ও এখন শিখবে গেমিং করুক আর এডিটিং করুক গ্রাফিক্সের কাজ করে সব কিছুই অল্প অল্প করবে বাট একটা সময় কিন্তু প্রফেশনাল হয়ে যাবে আমাদের মতো কাজ করবে বড় হবে আর আমরা পিছনে যারা আছি গার্জিয়ান যারা আছি আমরা সবাই দোয়া করবো যেন ওর কাজগুলো সুন্দর করে করতে পারে আর বাসায় গিয়ে যখন এই ভিডিওটাই ও দেখবে তখন কিন্তু খুব লজ্জা পাবে তখন কিন্তু মানে আফসোস করে যে কেন আমি আর একটু ভালোভাবে কথা বললাম না তাই না খুব নার্ভাস যাই হোক ওয়াইজের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল আর আরেকটা জিনিস তুমি কোন স্কুলে পড়ো আমি সেন্ট জোসেফে পড়ি আচ্ছা কোন ক্লাসে 6 ওকে তোমার কোনো ফ্রেন্ডসকে মেসেজ দিতে চাও আমার এই ভিডিওর মাধ্যমে না আম্মুকে কিছু বলতে চাও আমি ফোনে দেখতেছিলাম বাসায় অনেকবার কথা বলা হয়েছিল পিসির ব্যাপারে কিছু বলতে চাও আম্মুকে বলো তোমাকে একটা পিসি কিনে দিচ্ছে সবাই মিলে খুবই আনন্দিত তুমি কিছু বলতে চাইলে বলতে পারো আম্মুকে কিছু বলতে চাইলে বলো সব ভুলে গেছে অনেক কিছু মনে করে আসছিল সব ভুলে গেছে তাই না যাই হোক কিউট বাচ্চা আমার খুব ভালো লাগছে ওরে আর ইনফ্যাক্ট ও আমার সবগুলো ভিডিওই দেখে অনেক অনেক দোয়া রইল ওর জন্য সো ভিউয়ার্স দাদুর সাথে একটু কথা বলতে চাই দাদু কেমন আছেন আপনি আমি ভালো আছি এবং আপনাদের এই কার্যক্রম নিয়ে আমি খুব সন্তুষ্ট আচ্ছা ব্লগস একটু আগে বলতেছিলেন আপনারা ব্লগস করবেন ব্লগসটা করেন এই ব্লগস মানে কি আপনি মানে কতদিন যাবত জানেন আজকালকার যুগের মানুষ তো আসলে আমরা আমার দাদার কথাই বললে কিছু বলতে পারবে না জিও না করিও নাই কোনোদিন যাই হোক আপনারা করতেছেন এটা আসলে মূলত আমরা যে একটা পিসি বিল করলাম ও একসময় আমার মতো হবে একসময় আপনার মতো হবে তখন চাইলে কিন্তু নেট থেকে ইন্টারনেট থেকে আবার এই ভিডিওটা বের করে সে দেখতে পারবে তখন কিন্তু সে আবার তার বাচ্চাদেরকে দেখাইতে পারবে যে আমি যখন পিসি বিল করছি তখন এইরকম ভাবে বানাইছিলাম জাস্ট একটা মেমোরি আর কি ঠিক আছে দাদু কি কম্পিউটার ইউজ করছেন কখনো না কম্পিউটার এমনি ওই লেখালেখি লেখালেখির কাজ করছেন গেমস খেলছেন কখনো না গেমস খেলেন নাই না ঠিক আছে দাদু কিন্তু গেমস খেলে নাই কারণ দাদুরা আমাদের যারা দাদা দাদি আছে তারা কি খেলতো এই তারা বাসায় বসে কেউ লুডু খেলতো তাই না তো ওই সমস্ত খেলাগুলাই ছিল আসলে মেইন বাট বর্তমানে কিন্তু আমরা এই কম্পিউটারের মাধ্যমে অনেক হাই রেজলিউশন সম্বন্ধ গেম খেলি যেগুলো খেলতে অনেক বড় বড় গ্রাফিক্স কার্ড লাগে যাই হোক দাদুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো দাদু দোয়া করবেন আমার জন্য ওয়াইজের জন্য দোয়া করবেন যেন আমি সবসময় এরকম ভিডিও বানাই দিতে পারি আর ওয়াইজের মতো বাচ্চারা যেন সুন্দর সুন্দর জিনিস শিখতে পারে আপনারাও দোয়া করবেন ওকে পাশে কিন্তু বাবাও আছে মা কেমন আছেন আপনি ভালো আছেন না আপনি আমাকে দেখছেন কখনো ওর মাধ্যমে যাই হোক ঠিক আছে দোয়া করবেন আর ও আমি একটা জিনিস বুঝলাম না ও কিন্তু একটু আগেও খুব সুন্দর কথা বলতেছিল বাট ক্যামেরা অন করার পর থেকে একেবারে সাইলেন্ট নার্ভাস কোনো সমস্যা নাই ভয় পাওয়া যাবে না ঠিক আছে কারণ ভয়ের পরেই কিন্তু জয় ঠিক আছে ওকে সো ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি জানাবো ওয়াইজের পিসিতে কী কী কম্পোনেন্ট থাকতেছে সো ফ্রেন্ডস প্রথমে প্রসেসরটার কথা বলি ওয়াইজের পিসিতে যে প্রসেসরটা থাকতেছে এটা রাইজেন 5 এর 3600 প্রসেসর আপনারা সবাই জানেন 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর যেটার বেস স্পিড 3.6 এবং ম্যাক্স বুস্ট স্পিড হলো এটার 4.2
এবং এই প্রসেসরের মধ্যে কোনো গ্রাফিক্স থাকে না, যারা এই রাইজেন 5 3600 প্রসেসরটা চুজ করবেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে, নইলে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না, মনিটরে কোনো ডিসপ্লেও পাবেন না। সেম জিনিস আমাদের আজকের বিল্ডে একটা গ্রাফিক্স কার্ড আমরা রাখছি, আর সেটা হলো জিফোর্সের GTX 1050Ti GDDR5 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড, যেটা দিয়ে অনায়াসেই সব রকমের গেম, আই মিন ম্যাক্সিমাম গেমগুলোই খেলা যাবে, করা যাবে এডিটিং, যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজও করা যাবে এই পিসি দিয়ে। সো ফ্রিল্যান্সিং যারা করতে চাচ্ছেন তারা এইরকম একটা পিসি বিল্ড করলে কিন্তু এনাফ, এর থেকে বেশি আমার মনে হয় না লাগবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের আজকের প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রাখবো, পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ওয়েবের লিঙ্কটাও দিয়ে দিব, যাতে করে এই ভিডিওটা যদি 1.5 বছর পরে কেউ দেখে আমাদের কাছে আসেন সেদিনের প্রাইস, আই মিন যেদিন আপনি মার্কেটে আসতেছেন সেদিনকার প্রাইসটা কী আছে সেটা যেন আপনারা জানতে পারেন, আই মিন আপডেট প্রাইসটা যেন জানতে পারেন। কারণ আগে অনেক সময় এটা হয়েছে, অনেকে ব্যাকডেটেড ভিডিও দেখে আসছেন, সেখানে প্রাইস অনেক কম দেখছেন, বাট মার্কেটে আসার পরে দামটা অনেক বেশি, সো বাজেটের একটা প্রবলেম হয়ে যায়। আশা করতেছি এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়াটা আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে, যদিও আমার একটু কষ্ট হবে, তারপর আপনাদের জন্য কিন্তু সবগুলো ভিডিও মেক করি প্রাইসগুলো জানিয়ে দিই। আশা করতেছি সামনের দিকে আপনাদেরকে সবসময় এরকম সাপোর্ট দিয়ে যাবো। আমাদের আজকের বিল্ডে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করেছি এটা কোর্সার ব্র্যান্ডের, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, 80+ বোন সার্টিফিকেটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে নিশ্চিন্তে আপনাদের পিসিটা আপনারা 5 বছর ইউজ করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, পাওয়ার সাপ্লাইগুলো চুজের ক্ষেত্রে অনেকে একটু কার্পণ্য করেন, এই জায়গাতে কম্প্রোমাইজ করা যাবে না, যখন পাওয়ার সাপ্লাইটা আপনারা কিনবেন অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, ভালো ব্র্যান্ডের এবং সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন, তাহলে আপনার কম্পোনেন্টগুলো কিন্তু ক্যাসিংয়ের মধ্যে সুরক্ষিত থাকবে। আর আমরা সবাই জানি কোর্সায়ের ওয়ারেন্টি 5 ইয়ার্স, সো 80+ বোন সার্টিফাইডের এই পাওয়ার সাপ্লাইটা আছে। র্যাম আছে আমাদের আজকের বিল্ডে 2টা, বাট ওর পছন্দ না 8 জিবি, এই জন্য 9 8 জিবি র্যাম নেওয়া হয়েছে। এই দিকটাতে কিন্তু কিছুটা হলেও ভালো হয়েছে, কারণ টাকাও কিছু সেভ হয়েছে, বাট আমরা সবাই জানি যে 9 8 জিবি 8 জিবি এই দুইটা র্যামই কিন্তু একই স্পিড দেবে আপনাকে, যেহেতু একই মেগাহার্টসের র্যাম, বাট 8 জিবিটা শুধুমাত্র লাইটিং দিবে, দেখতে সুন্দর লাগবে, কিছু টাকাও বেশি খরচ হবে। এক্সেলারেট PNY ব্র্যান্ডের 8 জিবি 3200 MHz 2টা র্যাম, আই মিন 16 জিবি র্যাম থাকতেছে, সো কাজের জন্য বা গেমিংয়ের জন্য এই 16 জিবি র্যামই কিন্তু এনাফ। আশা করতেছি আগামী 3-4 বছরও ওর র্যাম আর বাড়াতে হবে না। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি সেফওয়ে ব্র্যান্ডের টর্নেডো, আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এর আগে দেখছেন, এই কেসিংটা মোটামুটি 4000 টাকার মধ্যে একটা ভালো চয়েস, সামনে 3টা এবং পিছনে একটা, মোট 4টা 8 জিবি ফ্যান থাকবে, পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইডে টেম্পার্ড গ্লাস, সামনেও টেম্পার্ড গ্লাস, উপরে একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে, চাইলে ফ্যান ইউজ করতে পারবেন এখানে। তবে এই কেসিংটার মধ্যে কিন্তু 240 লিকুইড কুলার অনেকেই চুজ করেন, বাট পিসি বিল্ডের সময় গিয়ে দেখেন যে লিকুইড কুলারটা আর এই কেসিংয়ে সেট হচ্ছে না, সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। যারা লিকুইড কুলার ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আগেই ডিসাইড করে নেবেন আপনার জন্য কোন কেসিংটা পারফেক্ট হবে। আমাদের আজকের বিল্ডে কোনো লিকুইড কুলার নাই, আমরা স্টক কুলার দিয়ে কাজ চালাচ্ছি, কারণ হলো ও এখনো ছোট মানুষ, ওভারক্লকিং করবে না, পাশাপাশি বাজেটেরও একটা ব্যাপার আছে, এই জন্য কিন্তু লিকুইড কুলার নেওয়া হয়নি। তবে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বিল্ডের সাথে একটা এয়ার কুলার আর লিকুইড কুলার রাখবেন। আমাদের আজকের বিল্ডের যে এসএসডিটা আমরা ইউজ করতেছি এটা কিংসম্যান ব্র্যান্ডের, আমার হাতেই আছে KM600 250 জিবি, আসলে 256 জিবি একটা NVMe M.2 দেওয়া হয়েছে, পাশাপাশি একটা 1 TB হার্ড ডিস্কও কিন্তু দেওয়া হয়েছে, তো সেবার 1 TB একটা হার্ড ডিস্ক দেওয়া হয়েছে। সো যারা এই হার্ড ডিস্কটা নেবেন না বা যারা একটা র্যাম কম নেবেন তাদের জন্য কিন্তু বাজেট অনেকটাই কমে যাবে, অলমোস্ট 7000 সামথিং টাকা কিন্তু কমে যাবে। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে মনিটরটা ইউজ করছি ভিউসোনিক ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন এটা মডেল হলো VX2276 SSD, দেখতে যেরকম সুন্দর স্লিম, এবং মনিটরটা কিন্তু 75 Hz, পাশাপাশি IPS ডিসপ্লে আছে, 22-inch ফুল এইচডি একটা মনিটর। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা মাদারবোর্ডও আছে, স্টিলিজেন্ডার B450M মাইক্রো ATX একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের সবচেয়ে আকর্ষণীয় যে দিক সেটা হলো মাদারবোর্ডে কিন্তু 2টা জায়গাতে লাইটিং হয়, ব্যাকসাইডে এবং সামনের দিকে, 2টা জায়গাতেই কিন্তু 8 জিবি লাইটিং আছে। ফাইনালি ও যেহেতু ইন্টারনেট ইউজ করবে সো একটা ওয়াইফাই রিসিভারও কিন্তু নিছে, যেটা দিয়ে ও তার ছাড়াই কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে। তবে আপনারা সবাই জানেন যে ইথারনেট কেবল ইউজ করলে স্পিডটা আরও বেশি পাওয়া যায়। যাই হোক, আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে লিখে রাখছি, পাশাপাশি ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম ওয়েবসাইটের, আপনারা কিন্তু সেখানে গিয়ে একেবারে আপডেট প্রাইসটা জানতে পারবেন। সব কিছু মিলিয়ে আমাদের আজকের পিসির বাজেট হলো 89,600 টাকা, যাদের বাজেট 90,000 টাকার আশেপাশে, যারা চাচ্ছেন 4 জিবি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আপাতত 3600 দিয়ে 22-inch মনিটর দিয়ে 16 জিবি র্যাম দিয়ে একটা পিসি বিল করতে, তারা এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। সো ওয়াইজের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন আসান ব্লগস, খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই চলে আসছি। আল্লাহ হাফেজ।